18 ডিসেম্বর 2006, বিরাট কোহলির বয়স তখন সবে 17। ততদিনে জায়গা করে নিয়েছেন দিল্লি রঞ্জি দলে। ওই দিন দিল্লি বনাম কর্ণাটক রঞ্জির গুরুত্বপূর্ণ ম্যাচ চলছিল। দিল্লি বনাম কর্ণাটক ম্যাচের দ্বিতীয় দিন রাতে মারা গিয়েছিলেন কোহলির বাবা প্রেম কোহলি। তৃতীয় দিন সকালে দিল্লি ড্রেসিং রুমে সকলে শোকে বিহ্বল, থমথমে পরিবেশ। কোচ চেতন চৌহান থেকে শুরু করে অধিনায়ক মিঠুন মানহাস সকলেই কোহলিকে বোঝানোর চেষ্টা করেছিলেন বাড়ি ফিরে যাওয়ার জন্য। কারো কথা শোনেননি কোহলি, ব্যাট প্যাট পরে মাঠে নেমে যান। চাপে থাকা দলকে 90 রানের ইনিংস খেলে উদ্ধার করেন কোহলি। দলের প্রতি দায়বদ্ধতা ও ক্রিকেটের প্রতি ভালোবাসার অনন্য নজির গড়া সেই কোহলি এখন আরও পরিণত, আরও পরিশীলিত হয়েছেন বিরাট কোহলি থেকে কিং কোহলি। ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরের অগণিত দর্শক সমর্থকদের প্রত্যাশা পূরণে 22 গজে লিখে চলেছেন মহাকাব্য। 1988 সালের 5 নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন কোহলি। পড়াশোনার পাঠ চুকিয়েছেন বিশাল ভারতী ও সেভিয়ার কনভেন্ট থেকে। 2008 সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন কোহলি। 2011 সালে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে 100 রান করে রেকর্ড করেন বিরাট। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি প্রথম বিশ্বকাপে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনের ঘূর্ণি পিচে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন বিরাট। 2013 সালে প্রথমবার তিনি ওয়ানডে ব্যাটসম্যানদের ICC র্যাঙ্কিং এর প্রথম হন। তারপর থেকে র্যাঙ্কিং এ প্রথম হওয়া, দীর্ঘদিন ধরে র্যাঙ্কিং এর প্রথমে থাকার বিষয়টা ডাল ভাত বানিয়ে ফেলেছেন কোহলি, সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে সেঞ্চুরির সংখ্যা। 2014 সালে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অবসর গ্রহণের পর কোহলি ওয়ানডে দলের সহ অধিনায়ক নিযুক্ত হয়ে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পান। এরপর থেকে আক্রমণাত্মক অধিনায়কত্বকে অন্য পর্যায়ে নিয়ে যান কোহলি। দেশে কিংবা দেশের বাইরে অধিনায়ক কোহলির অধীনে ভারতের জয়রথ ছুটতে থাকে। 2017 সালের শুরুতে ধোনি অধিনায়ক পদ থেকে পদত্যাগ করার পরে কোহলি ওয়ানডেতেও অধিনায়ক হন। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 10,000 এবং 11,000 রানের রেকর্ডটি কোহলির ঝুলিতে। নিয়মিত রানের দেখা পেলেও টানা 2 বছর সেঞ্চুরির দেখা পাননি কোহলি। তার শেষ দেখে ফেলেছিলেন খোদ ভারতীয় ক্রিকেট বোদ্ধারাই, কিন্তু শেষ হওয়ার পাত্র নন বিরাট, হয়েছে রাজকীয় প্রত্যাবর্তন। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত 122 রানের ইনিংস খেলার মাধ্যমে 1020 দিনের সেঞ্চুরি খরা কাটান কোহলি। দেখা পান বহু আকাঙ্ক্ষিত 71তম সেঞ্চুরির। দলের বিপর্যয় বা চাপের মুহূর্তে বিরাট কোহলি অনন্য, চাপের মুহূর্তে যেন তার ব্যাট আরও চওড়া। ব্যক্তি জীবনে বেশ গোছালো কোহলি। 2013 সালের দিকে বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে গুঞ্জন শোনা যেত, গুঞ্জন বেশ ডালপালা মেলেছিল। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে 2017 সালের 11 ডিসেম্বর ইতালিতে বিরাট আনুষ্কার 7 পাকে ঘোরার মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2021 সালের 11 জানুয়ারি বিকালে বিরাট কোহলি প্রথম সন্তানের পিতা হন। তার মেয়ের নাম রাখা হয় ভামিকা কোহলি। কোহলির দাপুটে ক্যারিয়ার জুড়ে পুরস্কার আর সম্মাননার ছড়াছড়ি। 2017 এবং 2018 সালে জিতেছেন বর্ষসেরা ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি। 2018 সালে একই সঙ্গে ICC বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটার হয়েছেন, যা ইতোপূর্বে আর কেউ হতে পারেননি। সারা বিশ্বে বিশেষ করে ভারতে বিরাট কোহলির ব্যাপক জনপ্রিয়তার জন্য সুপার ভি নামে একটি কার্টুনও তৈরি করা হয়েছে তাকে নিয়ে। কোহলির ক্যারিয়ারের শুরু থেকেই কিংবদন্তি সচিন টেন্ডুলকারের সাথে তার তুলনা চলে আসছে। কোহলি অবশ্য এ তুলনায় আসতে নারাজ, কিন্তু সচিন খোদ নিজেই বলেছেন ভারতীয় দলে তার সেঞ্চুরির রেকর্ড ভাঙার সক্ষমতা রয়েছে কেবলমাত্র কোহলি আর রোহিত শর্মার। বাবর আজমের সাথেও কোহলির তুলনা নিয়ে বেশ চর্চা হয়। এদিকে বাবর নিজেই কোহলির গুণমুগ্ধ ভক্ত। 33-এ পা দেওয়া বিরাট কোহলির দ্রুতই সময়ের সাথে বেড়ে চলেছে। ফিটনেসকে মূল মন্ত্র মানা কোহলি 22 গজে তার শাসন কবে থামাবেন তা শুধু কোহলি জানেন।